হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক যে ছাগলের ঘর, মানে ছাগলের ঘরের মাপ, 2-4টা ছাগলের জন্য কেমন ঘর করবেন এবং ছাগলের জন্য কেমন মাচা তৈরি করবেন, আর আমার এই যে ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এই যে ঘরটা, এটা 15 ফিট বাই 10 ফিট, ঘরটা 15 ফিট লম্বা আর 10 ফিট মানে প্রস্থ, দৈর্ঘ্য 15 ফুট আর প্রস্থ 10 ফুট। তো আমার এই ঘরটা টোটাল কমপ্লিট করতে প্রায় 15,000 টাকা খরচ হয়েছে। তো ঘরটা আমি অনেক দিন আগেই তৈরি করেছি, শুধুমাত্র এই যে সাইডগুলা, মানে এই যে টিন দিয়ে ঘেরা হয়নি, যার কারণে এই ঘরের ভিতর কিছুই রাখতাম না। তো ঘরটা আমি ছাগলের জন্য তৈরি করেছিলাম, কিন্তু মানে হাতে তেমন টাকা না থাকার কারণে এই সাইডে টিনগুলো কিনতে পারিনি আর ঘরটাও ঘেরা হয়নি। তো ছাগলগুলোর একটু থাকার অসুবিধা হচ্ছিল, যার কারণে আমি ঘরটা ঘিরে ফেলেছি। তো ঘরটা দেখুন, এই যে দক্ষিণ দিকে এই যে সামনে ঘরের দরজা, আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 4 ফিট বাই 5 ফিট মতো জানালা করেছে একটা, আর এই পাশে একটা মাচা মতো করেছে, এটার উপরে কিছু জ্বালানি কাঠ, আর এই যে এই সাইডে ছাগলের যে খড় এইগুলো রাখার জন্য। তো আমার এই বস্তাগুলোর ভিতরে এখন মোটামুটি 5.5 বস্তা মতো ছাগলের খড় কাটা আছে। তো আমি ছাগলের খড় মেশিনে কেটে বস্তার ভিতরে সংরক্ষণ করে রেখেছি, যাতে খুব দ্রুত ছাগলকে খাইয়ে দেওয়া যায়। তো মানে খড় কেটে খাওয়ানোটা অনেক ঝামেলা, যার কারণে আমি মানে খড়গুলো আগে থেকেই কেটে রেখেছি। তো এই হচ্ছে আমার ছাগলের ঘরের অবস্থা। তো দেখুন, ছাগলের জন্য মাচা তৈরি করে দিয়েছি, আর মাচার নিচে অনেক ফাঁকা। তো মোটামুটি 2.5 ফিট মানে মাটি থেকে 2.5 ফিট উপরে আমি ছাগলের মাচাটা তৈরি করেছি। তো আরও একটা কাজ আছে ছাগলের ঘরে, তো কাজটা হলো ছাগলের জন্য একটা সিঁড়ি তৈরি করে দিতে হবে, কারণ 2.5 ফিট উপরে কিন্তু ছাগল কখনোই লাফ মেরে উঠতে পারবে না। তো যদি 1 ফিট অথবা 1.5 ফিট উঁচু হতো, তাহলে ছাগল নিজে থেকে উঠতে পারতো। তো কালকে আমি ছাগল দুইটাকে ধরে ওপরে উঠাই দিয়েছি, তো ও এখনও ওকে হয়তো ধরে লাভাই দিতে হবে। তো আজকে আমি একটা সিঁড়ি করব এখানে, এই দরজার সামনে থেকে এইভাবে ঢাল করে একটা সিঁড়ি করে দেব, যাতে ছাগল নিজে থেকেই উপরে উঠতে পারে। তো এই মাছটা আমার করতে মোটামুটি 500 টাকা খরচ হয়েছে। তো মাছাটার দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাদেরকে বলি। তো মাছাটার দৈর্ঘ্য অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 8 ফিট দৈর্ঘ্য, আর এই যে প্রস্থ অর্থাৎ এইখান থেকে ওই যে সাইড পর্যন্ত এই দিক দিয়ে আপনার 4 ফিট প্রস্থ। আর চটাগুলোর যে ফাঁকা, আমি 1 আঙুল পরিমাণ, দেখতে পাচ্ছেন যে 1 আঙুল পরিমাণ ফাঁকা করেছি, যাতে ছাগলের যে প্রস্রাব পায়খানা সেইগুলো নিজে থেকে নিচে পড়ে যায় এবং খরগোশের মাচাটা সবসময় পরিষ্কার থাকে। তো ছাগল দুইটা দেখতে পাচ্ছেন, তো ছাগল দুইটা যেহেতু কালকে প্রথম দিয়েছি, যার কারণে আমি ছাগলের গলায় রশি বেঁধে দিয়েছি। তো ছাগলের যখন এখানে একটা সিঁড়ি করে দেব, তো সিঁড়ি করা হয়ে গেলে ছাগলের গলায় আর আমি এই যে দড়ি দেব না, কারণ এটা আমার পছন্দ না। তো সারাদিন ছাগল বান্ধা থাকে, রাতেও যদি মানে দড়ি দিয়ে বাঁধা থাকে, তো ছাগলটা মানে কেমন জানি রুগ্ন রুগ্ন মতো লাগে, যার কারণে আমি ছাগলের গলায় কোনো রশি দেব না রাতে। আর আমার আরেকটা কাজ হচ্ছে, সেটা হলো এই যে এই পাশের এইটা ঘিরে দিতে হবে। তো না হলে এখন যেহেতু শীতকাল প্রচুর ঠান্ডা, তো ঠান্ডাগুলো ছাগলের ঘরের ভিতর প্রবেশ করবে, আর আমার খরগোশেরও ঠান্ডা লেগে যাবে, যার কারণে আমি এই পাশটা আজকে ঘিরে দেব।
তো আমি খরগোশের এই পাশটাই কাগজ দিয়ে দিয়েছি, যাতে খরগোশের ঠান্ডা না লাগে, তারপরও যদি ঠান্ডা লাগে সেজন্য আমি ওই পাশটাও ভালো করে ঘিরে দেব। আর আমার আরেকটা পরিকল্পনা আছে, সেটা হলে যে উপরে দেখতে পাচ্ছেন কবুতরের জন্য আমার কিছু খোপ আছে, তো আমি শীতকালটা চলে গেলে ইনশাল্লাহ কিছু কবুতরও কিনবো। আর এই যে নিচে দেখুন, এই যে কাঠের নিচে যে মাচা, এই যেটা কাগজ দিয়ে এখন ঘেরা আছে, তো এটা কিন্তু নিচে পুরো ফাঁকা, তো এই কাঠের মাচার নিচে আমি এটা সুন্দর মতো নেট দিয়ে ঘিরে এইখানে কিছু মুরগি পুষবো। তো আমার এই ঘরটার ভিতরে একের ভিতর পাঁচ রকম কাজ হচ্ছে, তো এই ঘরটার ভিতরে আমি মূলত ছাগল রাখার জন্য করেছি, তো আমি ছাগল রাখতে পারছি, দ্বিতীয়ত আমি মুরগি পুষবো নিচে, তৃতীয়ত আমি এখানে কাঠের মাচা মানে অর্থাৎ আম্মু এখানে কিছু কাঠ রেখে দিয়েছে, তো জ্বালানি কাঠ হিসাবে। তো আর চার নাম্বার যেটা, সেটা আমি উপরে কবুতর পুষবো। আর পাঁচ নাম্বার যে বেনিফিট পাচ্ছি সেটা আমার এই যে মেল খরগোশটা, এটা যেহেতু মেল যেহেতু আলাদা রাখতে হয়, যার কারণে এটাকে আমি এই ঘরের ভিতরে রেখে দিতে পাচ্ছি। তো আমার একের ভিতরে পাঁচ রকম সুবিধা, তো ইনশাল্লাহ এই মুরগি কিছু পুষবো আর উপরে কিছু কবুতর কিনে আনবো শীতকালটা চলে গেলেই। তো যাই হোক, এই ছিল মোটামুটি ছাগলে ঘরের আপডেট। তো ছাগলগুলো এখন থেকে ছাগলেরও কিছু ভিডিও দেবো আপনাদের মাঝে। তো ছাগল এই যে দেখুন পাতলা পায়খানা করছে, তো এখন আসলে একটু সময়টা খারাপ, যেহেতু খরগোশও পাতলা পায়খানা করছে, আমার ছাগলও পাতলা পায়খানা করছে। তো এই যে ছাগলের পাতলা পায়খানা হলে কী করবেন, কী ওষুধ খাওয়াবেন, এই বিষয়ে নেক্সট একটা ভিডিও দেব, তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।